morning, my beautiful people. Assalamualaikum. কেমন আছেন আপনারা? এখন বাজে ঠিক 6:10 আর আমি যাচ্ছি আমার কাজে। আজকে আমার কাজে যেতে একটু দেরি হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, মেঘলা। মনে হচ্ছে সারাদিন খুবই বৃষ্টি হবে। তো যাই হোক, কারণ অনেকদিন আমি আপনাদের সাথে সকাল থেকে আমার ব্লগটা শুরু করি না, তো আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি আপনাদের সাথে নিয়ে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি কাজে। তো কাজে থেকে ফিরে এসে কথা হবে। টিল দেন আপনারা সবাই আমার সাথে থাকবেন। আই এম অফ টু মাই ওয়ার্ক। কাজে যাই, কাজের পর দেখা হবে। টিল দেন অবশ্যই আমার সাথেই থাকবেন। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আমি কাজে থেকে বের হয়েছি। কাজে থেকে বের হয়ে আমি কিন্তু আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজও সেরে নিয়েছি। আর সেই কাজটা হচ্ছে, আমার কিন্তু কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনাদেরকে বলেছিলাম রমজানে। তো আজকে আমি আমার গাড়িটাকে ডিলারে নিয়ে গেছিলাম, কারণ গাড়িটাকে ঠিক করতে হবে। একটু সামনে একটু ডেন্ট হয়েছে, সেটা ঠিক করতে হবে। তো আমি গিয়েছিলাম ডিলারে, আর সেই ডিলারে আমি কিন্তু আগে আপনাদেরকে একদিন নিয়ে গেছিলাম, সেই জন্য আজকে আর আপনাদের সেখানে নিয়ে গেলাম না। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি যেয়ে আজকে আমি খুবই মজার একটা ভেজিটেবল রান্না করব। ভাবছি একটু ডায়েট করব, সেই জন্য একটা ভেজিটেবল। আর এই ভেজিটেবলটা খেতে খুবই মজা হয়, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আমি বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে সব কিছু কাটাবাটা করে একটু রেডি করে নিলাম। আর আজকে আমি যে সবজিটা রান্না করছি, ওটা আমি শুধু রান্না করব হচ্ছে পেঁপে আর গাজর দিয়ে। আর আমি এখানে কিছু চিকেন সিদ্ধ করে একটু সেট করে নিয়েছি। আর আমার সসের মধ্যে লাগছে হচ্ছে সয়া সস, সেসিমি সিড অয়েল, ফিশ সস আর হচ্ছে ওয়েস্টার সস। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে রেখেছি। আর লাগছে আমার কিছু পেঁয়াজ। আর এখানে বাটা মশলা হিসেবে আমি যা যা ইউজ করছি, আমি ইউজ করছি অল্প একটু আদা বাটা ইউজ করব। আর এখানে আমি ইউজ করব হচ্ছে অল্প একটু রসুন বাটা। তো এখন আমি একে একে রান্নার প্রসেসটা শুরু করছি, আর আমি কীভাবে কী করছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দিব। আর এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। তো এই রান্নাটাতে যতটা সম্ভব কম তেল ইউজ করতে হবে, যেহেতু আগেই বলেছি আমি খুব হেলদি একটা ভেজিটেবল রান্না করছি। এই ভেজিটেবলটা আমরা যারা ডায়েট করতে ইচ্ছুক বা যারা ডায়েট করতে চান, তারা কিন্তু এই ভেজিটেবলটা খেলে ওয়েট লুজ করতে আপনাদের খুব ইজি হবে। কীভাবে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনাকে খেতে হবে মিল রিপ্লেসমেন্ট হিসেবে। লাইক আপনি ভাত খাচ্ছেন, তার সাথে খাচ্ছেন, তা করতে পারবে না। এই সবজিটাই যদি আপনি ভাতের বদলে একটা বোল খেয়ে ফেলেন বা 2 কাপ খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার ক্ষুধাটা চলে যাচ্ছে। আর যেহেতু এটাতে আমি প্রোটিন ইউজ করছি, মাংস আর হচ্ছে ডিম ইউজ করব, সেহেতু এটা আপনার ক্ষুধাটা অনেকক্ষণ লাগতে দেবে না। তো যাই হোক, প্রথমে আমি যেটা করেছি, আমি পেঁয়াজি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গ্লসি করে তার মধ্যে আমি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে এখন আমি যেটা করব, আমি দিয়ে দিচ্ছি চিকেন। আর এই চিকেনটাকে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি, যেটাকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেই মিটটাকে আমি শ্রেড করে নিয়েছি ফোর্কের সাহায্যে, আর আপনারা যদি চান হাতের সাহায্য করে নিতে পারেন। তো চিকেনটা হতে হতে আমি এখানে একটা কাজ করব, আর সেই কাজটা হচ্ছে আমি একটা সস বানাবো এখানে। তো সেই সসটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েস্টার সস। এখানে আমি দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ, তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ফিশ সস, এখানে আমি দিব হচ্ছে 1 টিস্পুনের মতো। আর ফিশ সস যেটা, সেটা কিন্তু খুবই স্ট্রং আর খুবই সল্টি, সো সেই জন্য অল্প করেই দিবেন। তো এখানে আমি দিব হচ্ছে 1/2 টিস্পুন সেসিমি সিড অয়েল। তো এই সবগুলো সস আমি একসাথে একটা বোলের মধ্যে গুলে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবে, যেহেতু এটার মধ্যে ওয়েস্টার সস আছে আর ওয়েস্টার সসটা একটু থিক।
তো সবগুলো সস একসাথে মিক্স করে এখন আমি এটা ঢেলে দিচ্ছি প্যানের মধ্যে, যে প্যানটাতে আমি অলরেডি চিকেনটা কুক করছি। তো এই চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটার মধ্যে আমার পেঁপে আর গাজর, যেটাকে আমি আগেই অল্প একটু বল করে নিয়েছিলাম লবণ দিয়ে, আমি কিন্তু পুরোপুরি বল করে ফেলিনি, হালকা একটু বল করে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিট আর যেই সস দিয়েছি সবগুলোকে একসাথে করে নিব। আর এখানে আমি কিন্তু নিয়েছি, আগেই বলেছি, 1 টেবিল চামচ কর্নস্টার্চ ঠান্ডা পানিতে গুলে নিয়েছি, আর এখানে আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এই কর্নস্টার্চটা আমি দিয়ে দিলাম হচ্ছে আমার পেঁপে আর গাজরের মিক্সচারের মধ্যে। তো এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি আমার এই ভেজিটেবলটাকে খুব থিক করে ফেলবো না, সেই জন্যই আমি কর্নস্টার্চ এটাতে একটু কম দিয়েছি, কারণ থিক করে ফেললে এটার হেলদি থাকলো না, কারণ কর্নস্টার্চে অনেক 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 কার্বোহাইড্রেট, আর যেটা আপনাকে ওয়েট গেন করতে খুবই হেল্প করে। আর যেহেতু আমি আগেই বলেছি আমি ডায়েট করতে চাচ্ছি, আমি কিন্তু ওয়েট গেইন করতে চাচ্ছি না, আমি ওয়েট লুজ করতে চাচ্ছি, সেই জন্য এখানে আমি যতটা সম্ভব খুব কম কর্নস্টার্চ দিয়েছি। তো আমি কিন্তু এই আমার যে পাপায়ার যে সবজিটা, এই ভেজিটেবলটা, এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিচ্ছি। তো এই ভেজিটেবলটাকে আমি একটু সুপের মতো রাখবো, যাতে এক এই মিলটা বাই সেলফ একটা মিল হয়, যাতে এটাতে ভাত বা অন্য কিছু খেতে না হয়, বা ভাতের সাথে যে ডাল খাচ্ছেন সেটাও যাতে খেতে না হয়, এই স্যুপটা জাস্ট বাই সেলফ খেলেই আপনার ভাতের কাজ করবে। তো আমি একটু লবণটা চেখে নিলাম, তো আমার মনে হচ্ছে এখানে লবণ লাগবে, তা আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ আমি আগে লবণটা দেইনি, কারণ আমি যেহেতু সসগুলো দিয়েছি, যেই সসগুলো আমি ইউজ করছি ওইখানে সোডিয়ামের পরিমাণ একটু বেশি, সেই জন্যই আমি লবণটা একটু দেরি করে দিলাম। তো যেই কথাটা আমি প্রথমে বলছিলাম, যেহেতু এই ভেজিটেবলের মধ্যে প্রোটিন আছে, সেই জন্য আপনারা কিন্তু ভাবেন যে শুধু পেঁপে আর গাজর খেয়ে কতটা কী হবে তা না, যেহেতু প্রোটিন আছে, আর আপনার প্রোটিন কিন্তু খাওয়ার পরে এটা ব্রেক করে সুগার হতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্যই ভাবেন এটা খেলে সাথে সাথে ক্ষুধা লেগে যাবে, তা কিন্তু হবে না। তো যেহেতু এটার মধ্যে চিকেন আছে আর এটার মধ্যে আমি ডিমও অ্যাড করব, তো এটা খুব, এটার মধ্যে প্রোটিন আছে, আপনারা এটা খেলে আপনারা খুব ফুল থাকবেন, আর যাদের ডায়াবেটিক্স আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কিন্তু এই সবজিটা অনায়াসে খেতে পারেন, তাদের জন্য এটা খুবই হেলদি হবে আর খুবই উপকারী হবে। আর আমরা যারা ওয়েট লুজ করতে চাচ্ছি, একটু ডায়েট করতে চাচ্ছি, তারা তো এটা অনায়াসে খেতে পারেন, যে কোনো বেলায়, সকাল হোক, দুপুর হোক, রাতে হোক, এটা আপনাদের মিল রিপ্লেসমেন্ট হিসেবে খেতে পারেন, বা ভাতের বদলে এই বা এই সবজি 1 কাপ বা 2 কাপ খেয়ে নিলেই হবে। তো আমি কিন্তু এই সবজিটা খুব এনজয় করেছি, আমার বাচ্চারা বলতে ঈশান খুব এনজয় করেছে। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই পেঁপে আর গাজর এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে আরও অল্প কিছুক্ষণ এটাকে আমি কুক করব। তো এখন আমি যেটা করব, এখানে আমি 2টা ডিম খুব ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে বিট করে নিব। তো এই ডিমটা দেওয়ার পর আমি কিন্তু এই সবজিটা বেশিক্ষণ আর কুক করবো না, এই সবজিটা খুবই সিম্পল, খুবই ফিউ ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট খেতে খুবই মজা। তো আমি চুলাটা মিডিয়াম লোতে রেখে এই ডিমটা এখন আমি দিয়ে দিচ্ছি এই পেঁপের সবজির উপর, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ঝোলঝোল রেখেছি। তো ডিমটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর ডিমটা দেওয়ার সাথে সাথেই আপনার সবজিটা কিন্তু একটু থিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ সবজিটা ছিল অনেক গরম আর ডিমটা কিন্তু কুক হতে অনেক বেশি সময় লাগে না। তো আমি এই প্যানটা চুলার উপরেই কিছুক্ষণ রেখে দিব, লাইক 5 to 6 মিনিট রেখে দিব ঢাকা দিয়ে, তারপরে এই সবজিটা আমি বলে সার্ভ করে নিব। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, এটা আমি নামানোর আগে দিচ্ছি, যাতে গোলমরিচের যে গন্ধটা সেটা সবজিটার মধ্যে থাকে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আপনারা যদি গোলমরিচ এক্সট্রা খেতে চান, তাহলে কিন্তু আপনারা যখন খাবেন তখন উপরে একটু স্প্রিঙ্কল করে দিলেই হবে। তো সবজিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, ভাবছেন যে কেমন না কেমন হবে, এটা দেখতে একদমই সাদামাটা লাগছে, কিন্তু এটাই হচ্ছে খুবই হেলদি আর স্বাস্থ্যসম্মত, যেটার মধ্যে খুব অল্প পরিমাণে মশলা দেওয়া আছে। আমরা যারা
হেলদি লাইফস্টাইল লিভ করি, যারা হেলদি খেতে চাই তাদের জন্য এই ভেজিটেবলটা একদম পারফেক্ট। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু রান্না করা শেষ, এখন আমি শাওয়ার নেব, শাওয়ার নিয়ে ছুটতে হবে আমার ডান্স প্র্যাকটিসে। তো যাওয়ার আগে আমি সবজিটা একটু খেয়ে গিয়েছিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর আপনারা অবশ্যই 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 সবজিটা বাসায় ট্রাই করবেন। তো আমার রান্না করা শেষ, সব কিছু ক্লিন করে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ডান্স প্র্যাকটিসে। আজকে আমাদের ডান্স প্র্যাকটিসের ড্রেস রিহার্সেল, যেহেতু আমাদের প্রোগ্রামের আর বেশি দিন বাকি নেই, প্রোগ্রামের আছে হাতে গোনা মাত্র 3 দিন, কারণ স্যাটারডেতে আমাদের প্রোগ্রাম। তো এখন বাজে ঠিক 6:07, চলে যাচ্ছি আমি এখন ডান্স প্র্যাকটিসে। তো চলেন যাই, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি যদি সম্ভব হয়, যদি খুব ব্যস্ত না থাকি। আমাদের ডান্স প্রোগ্রামের অল্প একটু দেখাবো, কারণ দেখানো যাবে না আপনাদেরকে। আমার যদি প্রোগ্রামটা দেখতে হয় তাহলে কিন্তু ওয়েট করতে হবে স্যাটারডে পর্যন্ত, কারণ স্যাটারডেতে আমরা যাচ্ছি মিশিগান আমাদের পারফর্ম করতে। আর আমার যাত্রার সঙ্গী হচ্ছে জিজেলবুড়ি, ওই যে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলেন যাই ডান্স প্র্যাকটিস, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। তো আমি অ্যাজ এ প্রমিস, আমি কিন্তু আমাদের ডান্সের ছোট্ট একটু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ছিল আমাদের ড্রেস রিহার্সেল, তো আমাদের ডান্সটা অলমোস্ট হয়ে গেছে, সেই জন্য আজকে আমরা কে কী পরবো, কীভাবে সাজবো সেটা ঠিক করে নিলাম। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম, আর মিউজিকটা শেয়ার করছি না। তো আমাদের ডান্সটা অলমোস্ট শেষ। তো আমরা উপরে, আমাদের দিদি আমাদের জন্য একটু স্ন্যাকের ব্যবস্থা করেছিল, সেটা আমরা খেলাম। আমাদের জন্য ছোলে ভাটুরা আর জিলাপি বানিয়েছিল, তো আমরা সেটা খাচ্ছিলাম। খেতে খেতেই আমাদের আশেপাশে যেই মেয়েরা ছিল, আমাদের ডান্সের যেই গ্রুপ, সবাই খাচ্ছিল। তো সবাইকে বললাম একটু ক্যামেরার সামনে এসে দাঁড়াতে, আর সবাই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সবাইকে একটু বললাম যে ওয়েভ করো আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে। ফিরলাম, আর ফিরলাম হচ্ছে বিদায় নেওয়ার জন্য, কারণ আমার ডান্স প্র্যাকটিস শেষ। ডান্স প্র্যাকটিস শেষ হওয়ার পরে এখন আমি আর আমার মেয়ে আমি ফিরে যাচ্ছি বাড়ি। আর দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, আজকে আমি সারাদিন যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। সকালে কাজে থেকে যাওয়া, কাজে থেকে আসা, রান্না, ডান্স প্র্যাকটিস। তো এখন বাজে ঠিক 10:30। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ আর নতুন একটা দিন নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালোবাসবেন। আর আমার জন্য যেটা করবেন, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু হেল্প করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। টিল দেন আল্লাহ হাফেজ।